डियर स्टूडेंट्स তোমরা জানো এই লকডাউনে সবকিছু বন্ধ থাকার জন্য আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। এখন যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 5 এ 129 থেকে 137 পাতা। তাহলে যতই কালো হোক ওখান থেকে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি। তাহলে যতই কালো হোক আমরা জানি কালো হচ্ছে সবচেয়ে বেশি কয়লা যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। আর এইটা বেশি পাওয়া যায় বর্তমান জেলার রানীগঞ্জ এখন সেটা পশ্চিম বর্ধমান জেলার আন্ডারে হয়েছে সেখানে এইটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এবারে কেমন করে হলো কালো অর্থাৎ কয়লাটা কেমন করে হলো কালো এখানে আমরা প্রশ্ন পাই কয়লা কিভাবে সৃষ্টি হয়। কয়লা কিভাবে সৃষ্টি হয় যখন ভূমিকম্প হয় তখন গাছপালা মাটির নিচে চলে যায় এবং ভূগর্ভের তাপে এবং চাপের ফলে বহু বছর ধরে মাটির নিচে থাকার ফলে সেই গাছ কয়লায় পরিণত হয়। এখানে ভূমিকম্প হয়ে হয় প্রায় 1500 বর্গ কিলোমিটার জুড়ে আমাদের পশ্চিমবঙ্গে এই কয়লা খনি আছে। তারপর পুড়ে পুড়ে তাপ দিল রইল পড়ে ছায়। কয়লার অনেকটা অংশই কিন্তু কার্বন সেটা আমরা জানি পশু পাখি গাছপালা সবকিছুরই একটা প্রধান উপাদান হলো কিন্তু কার্বন। এই কার্বনটাই জলে এবং তারপর তার যে অবশিষ্ট অংশটা রয়ে যায় সেটাই হচ্ছে ছাই। আর গভীরে থাকলে বেশি চাপ পড়বে আর গভীরে তো গরম বেশি যার ফলে ওই কার্বনটাই জমে কয়লাতে পরিণত হয়। তারপরে কয়লার ধোঁয়া দূষণ অর্থাৎ যে ধোঁয়াটা আমরা পাই কোনো কিছু পুড়লে সেই ধোঁয়াটা যে খুবই খারাপ সেটা কিন্তু আমরা সবাই জানি। বিশেষ করে দেখবে সেই ধোঁয়ার মধ্যে যদি আমরা যাই তাহলে আমাদের হাঁচি বা চোখ জ্বালা ইত্যাদি কিন্তু হয়ে থাকে। এই ধোঁয়াতে আছে সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এই সবগুলো কিন্তু এতে মিশে আছে। আর এইখানে একটা আছে অ্যাসিড বৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টি কি অ্যাসিড বৃষ্টি কি এই যে কয়লার যে বিষাক্ত উপাদানগুলো আছে সেইগুলো যখন বৃষ্টি ঝরে তখন তার সঙ্গে সেইগুলোতে মিশ্রণ ঘটে সেই মিশ্রিত যে বৃষ্টিটা পড়ে সেটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এখানে একটা ছক আছে চোখে ধোঁয়া লাগলে আমাদের কি চোখের কি ক্ষতি হয় চোখ জ্বালা করে এখানে দেখো চোখ জ্বালা করে। শ্বাসের সঙ্গে দেহের ভেতর ঢুকলে কি হবে আমাদের হাঁচি হবে ও কাশি হবে। সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব অর্থাৎ যদি অ্যাসিড বৃষ্টি এর উপরে পড়ে তাহলে কি হবে এটা কালো কালো ছোপ উঠে যাবে কালো কালো ছাপ দেখা যায়। গাছের পাতার উপর প্রভাব গাছের পাতা সাদা হয়ে যায় পাতা সাদা হয়ে যায়। আর বৃষ্টির জলের মাধ্যমে মাটির উপর প্রভাব সেই অ্যাসিড বৃষ্টি যদি মাটিতে পড়ে তাহলে মাটি দূষিত হয়। এই ছকটা তোমরা ভালো করে করবে যেন সবারই মনে থাকে। এরপর ধস না নামে যেন কয়লা খনিতে যখন কয়লাটা উঠে যায় সেখানে একটা বিরাট গহ্বরের সৃষ্টি হয় বিরাট ফাঁকার সৃষ্টি হয় তাহলে কি হয় উপরের মাটিটা সেখানে ধস নিতে থাকে যাতে এই ধসটা না নামে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে সেখানে গাছ লাগানো হয় কয়লা খনিতে গাছ লাগানো হয় কেন কয়লা খনিতে গাছ লাগানো হয় কেন না ওই যে গাছের শিকড় সেইগুলো ইয়ে করে গাছের শিকড়ে ওই মাটিটাকে ধরে থাকে যার জন্য ধসটা নামতে দেয় না। তাছাড়া যেখানে গাছ পাওয়া যায় না বা গাছ লাগানো হয় না সেখানে উপর থেকে বালি দিয়ে দেওয়া হয় যার ফলে সেখানটা বুঝিয়ে গিয়ে ওখানে আর ধস নেয় না। এরপর আসছি কম গরম আগুন বেশি গরম আগুন অর্থাৎ আমরা জানি
যত গরম দেওয়া হবে তত তাপটা বেশি হবে এবং আগুন যত কম করে দেবে সেই তাপটা তত কম হবে। এবারে এই যে কয়লা হচ্ছে এবং যে গাছপালা বা প্রাণীদের দেহ যে মাটির নিচে চলে যায় তার থেকে কিন্তু পেট্রোলিয়াম তৈরি হচ্ছে। আমরা যে পেট্রোল ডিজেল কেরোসিন তেল পাই এগুলো কিন্তু সেই পচা দেহগুলো মাটির নিচে চলে যাওয়ার ফলে এইগুলো হয়। এখানে যে জীবাশ্ম জ্বালানি কি, এইটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি হচ্ছে যে পেট্রোলিয়াম পেট্রোল জাতীয় যে কেরোসিন হয় তার থেকে থপথপে একটা কাদা হয় সাদা রঙের, মাটির নিচেই এটা পাওয়া যায়। আর গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণী দেহ থেকে পেট্রোলিয়াম জাত পদার্থগুলো তৈরি হয়েছে, এটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আর পেট্রোল ডিজেল কেরোসিন কি কি কাজে লাগে এটা আমরা সবাই জানি, যে মোটর গাড়ি চালাতে, বাস লরি বা জেনারেটর জাহাজ ইত্যাদি চালাতে আমাদের ডিজেল পেট্রোল বালো জ্বালাতে কেরোসিনের দরকার হয়। আর বিদ্যুৎ কি কাজে লাগে সেটাও আমরা সবাই জানি, এখন বিদ্যুৎ ছাড়া আমাদের অচল। টিভি ফ্রিজ কম্পিউটার পাখা ট্রেন ট্রাম যা কিছুই বলো সব কিছু কিন্তু বিদ্যুতের জন্য চলে। নানাভাবে বিদ্যুৎ শুধু যে কয়লাকে পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হয় সেটাই কিন্তু না, কয়লা ছাড়াও বিদ্যুৎ হয়। যেমন জলবিদ্যুৎ যে হয় জলকে জমা রেখে সেই জলটাকে স্রোতের মুখে ছেড়ে দিয়ে একটা টারবাইন চাকাকে ঘুরিয়ে তার থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায়। আবার জেনারেটর থেকে এটা আমরা সবাই জানি যে আমাদের জেনারেটর থেকে ডিজেল কে ব্যবহার করে জেনারেটর থেকে আমাদের বিদ্যুৎ শক্তি তৈরি হয়। এইরকম একটা জলবিদ্যুৎ আছে কিন্তু ভুটানের ঝালংয়ে। এবারে জলের স্রোত আর সূর্যের তাপ, সূর্য তো সোলার প্যানেলে বিদ্যুৎ শক্তি তৈরি করে এটা আমরা সবাই জানি, এছাড়াও অনেক কিছু হয় সেইগুলো থেকে। আর প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি, প্রচলিত শক্তি কি যে শক্তি প্রচলন সেইগুলো হচ্ছে প্রচলিত শক্তি যেমন তাপ বিদ্যুৎ শক্তি, আর যেইগুলো প্রচলিত এখনো হয়নি সেইগুলোকে বলে অপ্রচলিত শক্তি যেমন হচ্ছে সৌরশক্তি। আজকে এটাই রইল, এরপর তোমরা এটা পড়বে যদি কোনো অসুবিধে মনে করো আমাকে ফোন করবে। ধন্যবাদ।